গানটি লিখেছেন ডক্টর মোহাম্মদ আরিফ এবং সুর করেছেন নকিব খান। আকাশ থেকে ফেলি ছায়া মেঘের ভেসে যাওয়া শুনবো দুজন কি বলে যায় উদাস দুঃখী হওয়া ওই ঝিনুকটা শহর বিদায় ইচ্ছে করে সিঙ্গাপুর যাবে আপনার পাসপোর্ট, তারপরে ওখানে ওটা ওরা রেস্ট নিবে, পাসপোর্ট ইয়ে করবে, তারপরে আমার তো টেনশন সাথে সাথে থাক এরকম অবস্থা।
সাথে সাথে রোজিয়াপাকে ফোন দিলাম, রোজিয়াপাকে তখন রাত। সে আল্লাহর উপরে ভরসা করে না, আল্লাহ প্লিজ তুমি আমাকে এডমন্টন বাসীদের জন্য হলে আমাকে তুমি পার করে দাও, আমি যেন পেয়ে যাই। এবং বিশ্বাস করে আমি সবাই আমাকে নিষেধ করলো যে কোনোভাবে দিও না, কারণ তাহলে তুমি আমেরিকার শোটা মিস করবা। আমি বললাম যে না, আমি রোজিয়াপাকে কথা দিয়েছি, উনি উনি সবাইকে কীভাবে কী বলবে। আল্লাহর নামে ভিসাটা দিয়ে দিলাম করতে পাসপোর্ট, এবং ঠিক আসার দুদিন আগে আমি পাসপোর্টটা পেয়েছি আল্লাহর অসীম রহমতে এবং আপনাদের দোয়া। যাই হোক, এই হলো অবস্থা আমার। আচ্ছা, এবার আমি আপনাদেরকে কিছু আমার বাবার কিছু গান শোনাই। আচ্ছা, তো আমি প্রথমে যেখানটা গাবো সেটা কিন্তু একজনকে আসতে হবে এখান থেকে, কাউকে মানে চাচার বয়সী হলে খুব ভালো হয়। চাচা বলে আমার প্রবলেম, অনেকেই তো আসতে চাবে না, চাচা বলেও আসতে চাবে না। ওকে, যে কোনো ভাই ভাই চাচা, কারণ আব্বার মানে সেরকম সময়কার একজন যদি আসে। উনি যে সাহস করে এলেন এটাই সবচেয়ে বড় কথা। এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে আমি আপনার বাবার ছাত্র ছিলাম, এবং আমাদের আমরা মোহাম্মদপুরে থাকতাম, উনিও মোহাম্মদপুরে থাকতেন। ভাই, অবশ্যই ভাই, চাচা বেচা না। ভাই আমরা আমরা গান শুরু করি। তুমি যে আমার খুবই Bye.
কুসুম ভাই আছে নাকি? তাহলে আরেকজন আরেকজন চলে আসুন। আছে গান জানে না, কোনো অসুবিধা নাই। আমরা কুসুম ভাই থ্যাংক ইউ সো মাচ, খুবই ভালো লাগলো। আরেকজন আবার উনি আরেকটা গানে চলে আসুন। হ্যাঁ তাই না? না ও পড়ায় বুঝাই নেওয়া যাবে। আমি যেমন কুদেরাজ গানরা যে যখন করতে পেরেছি। আচ্ছা যাক, খুব ভালো লাগলো কুসুম ভাইয়ের এই সাহস আমাদেরকে।